কি সুন্দর লাগছে না, দূরে পাহাড় দেখা যাচ্ছে, এখানে এই লেকটা আর চারিপাশের ল্যান্ডস্কেপটা অসাধারণ সুন্দর দেখতে লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম তাওয়াং। তো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আজকে তোমরা যারা আমাদের এই পুরো অরুণাচল সিরিজে যুক্ত আছো তারা তো জানো যে আমরা আগের দিন তাওয়াংয়ে এসেছিলাম। আগের ভিডিওতে তোমরা দেখিয়েছি কোন হোটেলে থেকেছি, এই ভিডিওটা আমি দেখিয়ে দেবো, রুম টুরু আর একবার দিয়ে দেবো, আর সবই ডিটেলস থাকবে ডিসক্রিপশানে। আর আজকে আমরা তাওয়াং এক্সপ্লোর করতে চলেছি, তো চলো লেটস এক্সপ্লোর তাওয়াং। দিনে ফ্রাইড রাইস পড়েছিল, ওটাতেই আমরা তিনজনে মিলে ব্রেকফাস্ট করে বেরোবো। A few moments later. এখন বাজে সকাল 9:30, আমরা কিন্তু ছোট্ট একটা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম লুংরোলা পাস আর মাধুরী লেক বা সাঙ্গেসার লেকের উদ্দেশ্যে। আর তার আগে বেশ কিছু চেকপোস্ট পড়বে, সেইখানে কেমন কি ডকুমেন্টস লাগছে সব কিছু কিন্তু আমি ডিটেলে বলে দেবো এই ভিডিওর মধ্যে। আর আপাতত ওয়েদার কন্ডিশন হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওভারকাস্ট সিচুয়েশন, বাট ঠান্ডা অল্প লাগলেও বাইক চালাতে মনে হচ্ছে মজা হবে, তো জুড়ে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এইখান থেকে সাঙ্গেসার লেকের ডিস্টেন্স হচ্ছে 34 কিলোমিটার, আর তার আগেই পড়বে আমাদের পিটিএসও লেক, যার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 13 কিলোমিটার বন্ধু। আর বুমলা পাস যেটা আজকে আমরা করবো না, অবশ্যই কাল যাবো, সেটা তোমরা দেখতে পাবে নেক্সট এপিসোডে। তো এইখান থেকে বুমলা পাসের ডিস্টেন্স হচ্ছে 33 কিলোমিটার। ও তাওয়াং টাউন থেকে বেরোনোর পরই আবার পাহাড়ের কোলে আমরা চলে এসেছি, আর পাহাড়ের কোলে আসতে না আসতেই আশেপাশের দৃশ্য এরকম আমূল পরিবর্তন হয়ে গেল, আর আশেপাশটা খুব সুন্দর দেখতে লাগছে। যদিও মেঘলা আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাও সুন্দর লাগছে। আবারও ফগ, মেঘ, রাস্তা জুড়ে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ, আর অনেকটাই কিন্তু ভিজিবিলিটি কমিয়ে দিচ্ছে। সামনে জাস্ট দেখো বন্ধু, একটা কথা বলতেই হবে, বর্ডার রোড অর্গানাইজেশন মানে বিআরওকে অনেক অনেক সাধুবাদ এত সুন্দর সুন্দর রাস্তা বানানোর জন্য। আর এই সুন্দর সুন্দর রাস্তার জন্যই তো আমরা এরকম বড় বড় পাশে যেতে পারি এত সহজে, কোনো দ্বিধা ছাড়া, কোনো চিন্তা ছাড়া, তাই না? তাওয়াং শহরটা তো অনেকটাই নিচে, আমরা যে যখনই লুংরোলা পাস আর মাধুরী লেকের জন্য, আর মাধুরী লেক মনে হয় 8 কিলোমিটার বাকি, যখনই যাচ্ছি আবার কিন্তু আমাদের অনেকটা হাই অল্টিটিউডে চলে যেতে হচ্ছে। দেখতেই পাচ্ছ রাস্তায় অনেকটাই চড়াই, আস্তে আস্তে আমরা কিন্তু অল্টিটিউড এলিভেশন গেইন করছি। লুংরোলা 11 কিলোমিটার, তাওয়াং 26। এখন কিন্তু আমরা অনেকটাই অল্টিটিউড গেইন করে নিয়েছি, আর যেখানে ওই বোর্ডটা ছিল, সাইনবোর্ড, তার আগে একটা চেকপোস্ট ছিল, বাট সেই চেকপোস্টে আমাদের কিন্তু কোনোভাবেই কিছু ডকুমেন্টসও চাইনি বা কোনো আইডি প্রুফও চাইনি, কোনো নামও জানতে চাইনি। তো চিন্তা করো না, এখানে কোনো কিছু লাগছে না আপাতত যেটুকুনি মনে হচ্ছে। আর যতই অল্টিটিউড গেইন করছি এটা বলছিলাম, যথেষ্ট কিন্তু এবার হাতে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। এটাই সম্ভবত পিটিএসও লেক, খুব সুন্দর দেখতে লাগছে। আশেপাশে পাহাড়ের ভিউ আর তারই মধ্যিখানে একটা সুন্দর লেক, চারিপাশটা খুব সুন্দর দেখতে লাগছে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবুজ আর ডিপ লাল কিংবা ব্রাউনিশ কালারের কি ঘাস, না এটা ফুল আমি জানি না, দিয়ে পাহাড়টা কি সুন্দর দেখতে লাগছে। আগের দিন সেলাপাস যখন ক্রস করেছিলাম তখনও কিন্তু সেলাপাসটা ক্রস করে এরম আমরা দেখতে পেয়েছিলাম, এটা কী ফুল যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। লুংরোলা পাস থেকে
বুমলা কিন্তু আর 14 কিলোমিটার, কিন্তু আজকে আমরা বুমলা করছি না। আর এই রাস্তায় কিন্তু অনেক এরকম ছোটো ছোটো লেক দেখতে পাবে, আর যার জন্যই আশেপাশটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। একটু আগে ক্লিয়ার ওয়েদার, একটু আগে ক্লিয়ার ওয়েদার ছিল, আবার দেখো মেঘ আর ফগে কিন্তু ঢেকে গেছে, তার সঙ্গে বৃষ্টি তো আছে আর ঠান্ডাটাও বাড়ছে। তো পাহাড়ের এটাই কিন্তু বিশেষত্ব যে একটা টার্নে তুমি ক্লিয়ার ওয়েদার পাবে, একটা টার্নে আবার দেখবে মেঘ আর কুয়াশায় ভর্তি, একটা টার্নে দেখবে বৃষ্টি নেই, আবার একটু এগোলেই দেখবে ঝেপে বৃষ্টি হচ্ছে। আর আমার মনে হয় এই অনিশ্চয়তার জন্যেই পাহাড় এতটা সুন্দর লাগে। দেখো কি সুন্দর লাগছে না, দূরে পাহাড় দেখা যাচ্ছে, এখানে এই লেকটা আর চারিপাশের ল্যান্ডস্কেপটা অসাধারণ সুন্দর দেখতে লাগছে। দেখো আর একটা লেক, খুব সম্ভবত এর নাম হচ্ছে আজগর লেক। একটু আগেই একটা মাইলস্টোন দেখলাম, ওখানে লেখা ছিল আজগর লেক 1 কিলোমিটার চাহে, তারপরে এই লেকটা পড়লো, তো আমার মনে হয় এটাই আজগর লেক। তো এরকম অনেক লেক কিন্তু তোমরা দেখতে পারবে এই নুমরুলা যাওয়ার পথে। এইখানের পাহাড়ে কিন্তু দেখো অনেক রঙের পাহাড়, মানে অনেক রঙের ঘাসটা এমন বিভিন্ন রঙের ফুলেছে, ঘাস না ফুল, এটা ডিপ সবুজ আছে, এটা হালকা সবুজ আছে, হলুদ আছে, লাল আছে, ডিপ লাল আছে, মানে বিভিন্ন টাইপের। দেখো 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 কি সুন্দর লাগছে না, কি সুন্দর দেখতে লাগছে। এই দেখো আই লাভ সঙ্গেশ্বর লেখা। তো আমরা সঙ্গেশ্বরে চলে এসেছি, আর কিছুক্ষণ যাত্রা করলেই কিন্তু আমরা সঙ্গেশ্বর লেক বা মাধুরী লেকের দর্শন পাবো। ছোট্ট ঝর্ণা, আর দেখো ফার্স্ট ভিউ অফ সঙ্গেশ্বর লেক, আশপাশটা কিন্তু পুরো মায়াবী দেখতে লাগছে। এই যে এই ভিউটা দেখালাম উপর থেকে, এটা হচ্ছে মাধুরী লেকের উপর থেকে একদম ফার্স্ট ভিউ যখন তোমরা আসবে, এটা হচ্ছে মাধুরী লেকের একদম উপর থেকে আমি তোমরা ভিউ কিন্তু পেতে চলেছি। মাধুরী লেক পৌঁছানোর জন্য লাস্ট যে স্ট্রেচটা আছে না, সেইখানে রাস্তাটা একটু খারাপ, ঠিক আছে। উপরে যে ঝর্ণাটা দেখেছিলাম, এই দেখো এই ঝর্ণাটা এখান দিয়ে বইছে, আর লাস্ট সঙ্গেশ্বর লেকের লাস্ট কিছু স্টেজ কিন্তু একটু খারাপ আছে, অফরোড আছে যেমন তোমরা দেখতে পাচ্ছ। আর চলো আমরা অলমোস্ট সঙ্গেশ্বর লেকে পৌঁছেই গেছি, উপর থেকে তোমাদের সঙ্গেশ্বর লেকের ভিউ দিয়ে দিয়েছি, চলো এবার। আমরা ডিসাইড করলাম ফার্স্টে আমরা সঙ্গেশ্বর লেক না গিয়ে ফার্স্টে চলে যাব লুমরোলা পাস, কারণ কি সেটা আরও বেশি ডিস্টেন্স এখান থেকে, আর ফেরার পথে যেহেতু আমাদের সেম রাস্তায় ফিরতে হবে, তাই আমরা তখন সঙ্গেশ্বর লেক ভিজিট করে তারপর হোটেলে চলে যাব। তো এই হচ্ছে সঙ্গেশ্বর লেক বা বলতে পারো মাধুরী লেক, আর এর আসল নাম সঙ্গেশ্বর হলেও মাধুরী দীক্ষিত এখানে কৈলাস সিনেমার শ্যুটিং করেছিল, নেচেছিল, তার জন্য এই নামটা সঙ্গেশ্বর লেক দেওয়া হয়েছে। মাধুরী লেক থেকে আমরা এখন নুমরুলা পাসের দিকে যাচ্ছি, আর রাস্তা কিন্তু খুবই খারাপ কন্ডিশন বলছে এখান থেকে নুমরুলা পাস অবধি। ডিস্টেন্স অতটা না হওয়া হলেও রাস্তার কন্ডিশন খারাপ হওয়ায় কিন্তু অনেকটা বেশি টাইম লাগতে পারে। রাস্তা খারাপ হলেও কি বস, রাস্তা খারাপ হলেও কি, এই ভিউটা দেখো, জাস্ট এই পাহাড়ের ভিউটা দেখো। এইখান থেকে নুমরুলা পাসের ডিস্টেন্স আরও 12 কিলোমিটার, কিন্তু এরম রাস্তা থাকলে সেই 12 কিলোমিটার যেতে কিন্তু অনেকটা টাইম তো লাগবেই, বাট অনেকটা কষ্টও হবে।
কুলা পাস যাওয়ার সময় কিন্তু তোমরা এরকম একটা ছোট্ট মনস্ট্রি দেখতে পাবে, তো অবভিয়াসলি ভিজিট করতে পারো। আমরাও যদি এখন তো মনস্ট্রিটা বন্ধ দেখলাম, কিন্তু বেশ সুন্দর ছোট্ট একটা মনস্ট্রি। তো লুঙ্গুলা পাস যাওয়ার আগে টি গুম্ফাতে তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে, অ্যান্ড তোমাদের নাম ফাম লিখবে, অ্যান্ড তারপর এনারা উপরে ফোন করে দেখবে, যদি ওয়েদার ভালো থাকে তবেই কিন্তু এরা অ্যালাউ করবে তোমাদের লুঙ্গুলা পাস যাওয়ার জন্য। এমনি কিছু লাগবে না, শুধু তোমাদের নামটা, একজনকার নাম হলেও হবে যদি তোমরা গ্রুপ রাইড করছো, কিংবা তোমাদের সবাইকারই হয়তো নামটা মিনিমাম লিখতে পারে এরা। আর কজন যাচ্ছ সেটা জানতে পোস্টটা পেরোনোর পর আরেকটু এলিভেশনে উঠলাম, আর এইখানের জাস্ট দৃশ্যটা দেখো, চারিপাশে গাছ, তার মধ্যেখানে পাহাড়, পাহাড়ে ঘেরা গাছ, আর মেয়েরা খেলা করে বেড়াচ্ছে, মধ্যেখানে বৃষ্টি পড়ছে, আর কি বলবো, এর থেকে বেশি আর কি চাও। ঠান্ডা অনেক আছে, পারলে একটা উইন্টার গ্লাভস ক্যারি করো তোমরা যদি ঠান্ডা এখানে আসতে চাও, কিংবা বর্ষায় আসতে চাও, তারা উইন্টার গ্লাভস কিন্তু ক্যারি করো। আমি উইন্টার গ্লাভস ক্যারি করছি না, তার জন্য আমার কিন্তু বেশ ঠান্ডা লাগছে হাতে। তো তোমাদের কিন্তু নুঙ্গুরার আরও 4 কিলোমিটার আগে, নুঙ্গুরার পাশ ঢোকার আরও 4 কিলোমিটার আগে আর একটা চেকপোস্ট পড়বে, সেইখানেও কিন্তু তোমাদের নাম দিতে হবে আর আইডি কিন্তু জমা নেবে একটা, যে কোনো, তো সেই আইডিটা ফেরার সময় তোমাদের কাছ থেকে বা তোমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারো। লুঙ্গুলা এখান থেকে আর 2-3 কিলোমিটার, আর এই ভিউটা দেখো কী সুন্দর লাগছে না। রাস্তা আগে এতটা ভালো ছিল না যা শুনলাম, এখন রাস্তা কিন্তু ঠিক করা হয়েছে, কারণ কি এখন অনেক বাইকার্সরা যায় এগুলো ভিজিট করার জন্য, আর আগে লুঙ্গুলা পাস ভিজিটার্সদের জন্য খোলা ছিল না, এখন কিন্তু সেটা ভিজিটার্সদের জন্য খোলা আছে, তার জন্যই হয়তো রাস্তাটা আগের থেকে বেটার কন্ডিশন করেছে ইয়ারও। আস্তে আস্তে চারিপাশের পাহাড়টা পুরো লাল হয়ে গেছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, আর অপরূপ সুন্দর লাগছে, অপরূপ সুন্দর। এটা কী গাছ আমি এখনো বুঝতে পারছি না, পাতাগুলো আলাদাই কালারে, আর একটা কালারের নয়, বিভিন্ন কালারের পাতা আছে একটা গাছের মধ্যে। চেকপোস্ট থেকে আমরা নুঙ্গুলা পাশের দিকে যাচ্ছি, আর এইখানের আপনাদের আসতে হবে 12:30 থেকে দুপুরের মধ্যে, 12:30 হচ্ছে ভেহিকেল ওঠার টাইম, আর 12:30 ভেহিকেল ওঠার লাস্ট টাইম, আর নাবার লাস্ট টাইম হচ্ছে 2:00, এর মধ্যেই আসতে হবে। আর একটা কথা যে নুঙ্গুলার পাশে তোমাদের আবার নুঙ্গুলা চেকপোস্টে আবার তোমাদের নাম ফাম লেখা হবে, অ্যান্ড একজন আর্মি অফিসার তোমাদের সঙ্গে আসবে, যাতে তোমরা ওইখানে গিয়ে কোনো ছবি ফবি না তুলতে পারো, কারণ কি ওইটা একদমই চায়না বর্ডারের কাছে, কারণ কোনো ছবি ফবি কিন্তু তুলতে পারবে না। ওপরেই আছে লুঙ্গুলা পাস, তো দেখবো যদি কোনো নিজের ছবি তুলতে পারি সেটা থাম্বনেল বানানোর চেষ্টা করতে পারি, কিন্তু আশেপাশের ছবি হয়তো তুলতে পারবো না বন্ধু, তো ওটা দেখতে গেলে তোমাদের কিন্তু নিজেই এখানে আসতে হবে। আর এই হচ্ছে উপর থেকে তোলার দৃশ্য। তো বন্ধু এখন বাজে 11:00, আর আমরা চলে এসেছি নুঙ্গুলা পাশে, যার উচ্চতা হচ্ছে 14,266 ফিট। আগের দিন সেলাফাস ক্রস করেছিলাম, উচ্চতা ছিল 13,700 ফিট, আর আজকে চলে এসেছি নুঙ্গুলা পাশে। দেখো আমাদের সবাইকার বাইক পার্কড, আর এই হচ্ছে নুঙ্গুলা পাশের বোট, নুঙ্গুলা পাস 14,266 ফিট। আর এই হচ্ছে এখানকার আবহাওয়া, ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো নয়, বৃষ্টি পড়ছে, বাট আলাদাই দেখতে লাগছে এখান থেকে। চলো এবার ওপরটা যাই, ওপরটা থেকে দেখি।
তো এরকম রাস্তা দিয়ে তোমাদের উপরে যেতে হবে, আর অসম্ভব সুন্দর দৃশ্য। লুংলোরা হাইট 14,266 feet। সদাইবার উপর থেকে তোমাদের ভিউটা দেখাই। এটা হচ্ছে উপর থেকে, একদম উপর থেকে টপ ভিউ দেখো। এটা একটা ভিউ পয়েন্ট, আর প্রত্যেকটা পোস্ট এখানে কিন্তু পয়েন্ট করে দেওয়া আছে। আর এটাও আমাদের ইন্ডিয়ান রোড, এর আরও এগিয়ে গেলে কিন্তু চলে যাবে চায়না অকুপাইড টিবেটে। এই লুংলোরা পাসের যেটা ভিউ পয়েন্ট করেছে এটা কিন্তু আগের বছরই এপ্রিলে ভিজিটারদের জন্য ওপেন করা হয়েছিল। আগে এই চেকপোস্টের কাছ থেকেই কিন্তু বলে দেওয়া হতো যে এখানে আসতে পারবে হয়তো, কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি প্রাইভেটেড। কিন্তু এখন যেহেতু এটা একটা সেফ গ্রাউন্ড আমাদের ইন্ডিয়ান আর্মি করে দিয়েছে, তাই জন্য কিন্তু ভিজিটার্সরা এসে এখানে ইজিলি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবে। তবে একটা সেলফি পয়েন্টও করা আছে ওইখানে গিয়ে, দেখে নাও। এটা হচ্ছে পুরো তোমাদের লুংলোরা পাসের জন্য যেটা ওপেন করা হয়েছে ভিজিটার্সদের জন্য। আর এটা হচ্ছে, যেমন ওপর থেকে বলছিলাম, এটা হচ্ছে তোমাদের সেলফি পয়েন্ট। এখানে তোমরা একটা কী বলবো, একটা ফলো করা আছে, এখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা ছবি ফবি তুলতে পারো। তো ওটাই আমরা করবো, বাইক তো অলরেডি পার্কড, চলো যাই। কিন্তু একটা শিব ঠাকুরের মন্দিরও আছে, খুব সুন্দর, একদম সেলফি পয়েন্টের পাশে। আর এটা হচ্ছে ইন্দো টিবেট বর্ডার, চলো এখানে একটু ছবি ফবি তুলি। ওখানে একটা ক্যাফেটেরিয়াও আছে, তো ওটা হচ্ছে ক্যাফেটেরিয়া, আশা করছি খোলা আছে, তোমরা এলে ওখানে কফি ফফি খেতে পারো। আর এটা হচ্ছে উপর থেকে একদম একটা স্তম্ভ মাইলস্টোন করা আছে, এটা সেলফি পয়েন্ট, তলায়ও আছে উপরেও আছে। দেখো এইখানে একটা পয়েন্ট করা আছে, এখানে আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে একটা ছবি তুলব। আর ইন্ডো টিবেট বর্ডার লুংলোরা 14,266 feet। তো এখন বাজে 11:30, আর আমরা লুংলোরা পাস থেকে বেরোচ্ছি, লুংলোরা পাস থেকে বেরোচ্ছি। আর এই পাশে ওঠার এই স্টেজটা খুব ভয়ানক, আমরা কিন্তু খুব চাপের, দেখতেই পাচ্ছ কতটা ডাউন স্লোপ। হ্যাঁ দাদা দাদা, আমি নেমে যাবো আগে। হ্যাঁ দাদা দাদা, পড়বে না তো ভাইটা। হ্যাঁ চ চ, হ্যাঁ ধরে আছি ধরে আছি। না হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। নেমে যাবো, টাউন হিলটা দেখেই তো বুঝতে পারছো আসার সময় কতটা আপহিলে আমাদের উঠতে হয়েছে। দেখো কতটা টাউন হিল করে যেতে হচ্ছে, দেখো উঠাটাও যেমন কষ্টকর, নামাটাও তেমনি কিন্তু ভয়ঙ্কর হয়ে যেতে পারে অনেক সময়। কেন কি, কারণ এমনি মোমেন্টাম বেশি থাকে, তখন কিন্তু কন্ট্রোল করে নামানোটাই সবার থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। পাহাড় থেকে
অনেকটাই নেমে গেছি, মানে অনেকটাই অল্টিটিউডে নেমে গেছি। আর এখন কিন্তু সামনে দেখতে পাচ্ছ ঝেঁপে বৃষ্টি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে হয়তো ভিজিবিলিটিও কমবে, তো অনেকই সাবধানে আমায় যেতে হবে। যতক্ষণ আমরা যাই তোমরা শুধু বৃষ্টির সাউন্ডের সঙ্গে এই রাইডের মজা। যতটা খারাপ ভেবেছিলাম রাস্তা, তো যতটা খারাপ ভেবেছিলাম রাস্তা অতটাও নেই, বাট কিছু কিছু জায়গায় কিন্তু রাস্তাটা অনেকটাই খারাপ। যেমন মাধুরী লেকের পরের দিকে স্ট্রেচটা, ওইখানে কিন্তু রাস্তাটা অনেকটা খারাপ, কিন্তু একবার তুমি ওই বাজে স্ট্রেচটা ক্রস করে দিলে তখন তারপর কিন্তু যতটা খারাপ মনে হয়েছিল অতটা খারাপ নয়, মোটামুটি ঠিকঠাকই আছে। স্যাডলিং করতে করতে যাচ্ছি, করার নেই, অবস্থা হয়তো কোমরে খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা এখন মাধুরী লেকে চলে এসেছি, বা সঙ্গেশ্বর লেকে। আর এই হচ্ছে মাধুরী লেক, বা সঙ্গেশ্বর লেক যেটাই বলতে পারো। আর এই হচ্ছে সঙ্গেশ্বর লেকের সাইডের যে ক্যাফেটা আছে সেইখানে, তো এখানে আমরা খাবো। হচ্ছে ক্যাফের ভেতরটা দেখো, এখানে পুরো মেনু আছে, তোমরা যা কিছু এখানে এসে খেতে পারো, অসুবিধা নেই। এখানে অনেক জামাকাপড় বিক্রি হচ্ছে, মেমোরেবিলিয়া বিক্রি হচ্ছে, সেগুলো তোমরা নিতে পারো। তো চলো কিছু খাওয়া যাক। লুমলো থেকে বেরোচ্ছিলাম তখন বাজছিল 11টা, আর এখন মাধুরী লেক আমরা 40 মিনিটে ঢুকে গেছি, হঠাৎ করে দেখছি 3টে বাজে। তো আমি ভাবলাম যে এতক্ষণ দেরি কী করে লাগতে পারে। একটা স্যার বললো, একজন স্যার বললো আর্মি অফিসার, যে আমরা লুমলোয় গেছিলাম সেইখানে চায়নার টাইম ক্যাচ করে নিয়েছে, আর যেহেতু নেটওয়ার্ক নেই টাইমটা আপডেট হয়নি। তো আমরা এখন মাধুরী লেকের পাশের ক্যাফে থেকে এখানে 3 প্লেট ছোড়ে বাটোরে অর্ডার করে দিয়েছি, আর দীপু তো খেতেও শুরু করে দিয়েছে। দীপু কেমন করেছে বল? আর এই হচ্ছে মাধুরী লেক, আর এই হচ্ছে আমাদের ছোড়ে বাটোরে। তো চলো আমরা খাই, আর তোমরা একটা মাধুরী লেকের ভালো একটা ভিডিও দেখো। তো বন্ধু এখন আমরা তাবাং সঙ্গেশ্বরের লেকের সামনে আছি। তো এই লেকের নাম মাধুরী লেক কী করে হলো? আসলে এই লেকের নাম সঙ্গেশ্বর লেকই, কিন্তু মাধুরী দীক্ষিত বলা হয় যে এইখানে কোয়েলা মুভির শুটিংয়ের সময় এসেছিলো, শুটিং করেছিল অ্যান্ড নেচেছিলো, এবং সেই এবং তাকে উৎসর্গ করে বা সেই মেমোরেবল মোমেন্টটাকে সাক্ষী রেখেই এই লেকের নাম মাধুরী লেক দেওয়া হয়েছে। তো এখন বাজে 1টা, আর আমরা সঙ্গেশ্বর লেক বা মাধুরী লেকের পাশের ক্যাফে থেকে লাঞ্চ করে এখন আমাদের হোটেল তাবাঙে, যে হোটেল আছে দাবা, সেই দিকে যাচ্ছি। আর 70 টাকায় একটা সুন্দর ছোলে ভাটোরে পেলাম আমরা। তোমরা এলেও এইখানে অবশ্যই ছোলে ভাটোরে ট্রাই করতে পারো, মোমো তো অনেক জায়গাতেই খাবে পাহাড়ে, বাট এর ছোলে ভাটোরেটা না জাস্ট অসাধারণ ছিল। 70 টাকায় একদম পয়সা ভসুল যাকে বলে। পাগলের মতন বৃষ্টি পড়ছে, প্রচন্ড ঠান্ডা লাগছে হাতে, প্রচন্ড, মানে হাত পাত কাজ করছে না, হাত জমে গেছে, পুরো জমে গেছে।
তখন তো দেখলি পুরো বৃষ্টিতে ভিজে আমরা হোটেলে ঢুকেছিলাম, আর তারপর অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, ঘুমিয়ে গেছিলাম। তারপর একটু আগে উঠেছি, কফি টফি খেয়ে এখন ফ্রেশ হয়ে গেছি, আর ইচ্ছা আছে সামনে একটা মার্কেট আছে সেখানে যাবো একটুখানি, একটু ঘোরাঘুরি করবো, একটু এক্সপ্লোর করবো, মার্কেটে কিছু খাওয়া দাওয়া করবো, সবই তোমার তাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলে যাবো, বাইরে কিন্তু বৃষ্টি চলছে এখন, আর আমরা তাওয়াংয়ের মার্কেটটা এক্সপ্লোর করতে যাচ্ছি, আর এখানে উত্তিয়দা চলে এসছে, তো আজকে আমাদের জয়েন করেছে, আর এইখানে আছে নিকিতাদি, আর এখানে গৌরবদা, আর এখানে সোফিয়াদি। তো চলো, আমাদের পুরো ক্যাম্প চলে এসছে, আর কালকে সবাই মিলে পাস এক্সপ্লোর করতে চলেছি, তার আগে করবো এখন এক্সপ্লোর তাওয়াং। আমরা তাওয়াং মার্কেটে একটা দোকানে ঢুকেছি, তো এখান থেকে একটু কিছু মেমোরেবিলিয়া কালেক্ট করাবার জন্য, আর এখানে ফ্রিজ ম্যাগনেট আছে, দেখা যাক কি নেবো আমরা। দেব কিছু নিবি? আমরা স্টিকার খুঁজছি বা, তো স্টিকার এখানে নেই, বাট এখানে ফ্রিজ ম্যাগনেট পেয়ে যাবে, আর ফ্ল্যাগস ট্যাগস তো আছেই। একদম মার্কেটের উপরেই সোনাম রেস্টুরেন্টে চলে এসেছি আমরা, আর এইখানেই আজকে আমরা ডিনারটা করবো। এই হচ্ছে মেনু কার্ড, মোটামুটি রিজনেবলি আছে দাম কম। আমরা কি কি অর্ডার দিচ্ছি একটু বলো। আমি খাচ্ছি ভেজ মঞ্চুরিয়ান, ভেজ ফ্রাইড রাইস, তো দেখলেই একটা সুন্দর আমরা ডিনার করলাম, আর আমাদের পার হেড ওই 280 টাকা করে পড়েছে ভেজ মঞ্চুরিয়ান আর এগ ফ্রাইড নিয়ে। আর ওই দোকান থেকে এই একটা মেমোরেবিলিয়া কিনেছি তাওয়াংয়ের, আর আরও স্টিকার ফিকার কেনার ইচ্ছা আছে, আর এইটা নিয়েছি 60 টাকা মতো। তো চলো, আজকে তো দিনটা শেষই হয়ে গেলো, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর কালকে আমরা যাচ্ছি ডুমলা পাশে, আরও বেশ কিছু টুরিস্ট স্পট আমরা ভিজিট করবো, সেগুলো তোমরা দেখতে পাবে নেক্সট এপিসোডে। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে ব্লেসড, কিপ এনজয়িং দিস বিউটিফুল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।